যাচ্ছে সময় বৃষ্টি লেগে গেল রে, এইবার বাড়ি যাবো কি করি? ওগো বাবুরা, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি রংপুরে চাচি, আপনাদের গ্রামে মেলা দেখতে এসনু। ওখানে দাঁড়িয়ে থাকো না মধু, ভিজে যাবা, ঘরে এসে বসো। না না চাচি থাক, এখানেই ঠিক আছি। এখনকার পানি খুব খারাপ, জ্বরটা আসতে পারে, ঘরে উঠে বসো, পানি ছেড়ে গেলেই বাড়ি যাও। ঠিক আছে চাচি। এই চ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবি নাকি? এই সুফি, ওইভাবে কি দেখছি? মেয়েটা কি দারুণ দেখতে রে। এই ওইদিকে নজর দিস কেন? এরা ভালো বলে ঘরে বসতে দিল, এক্ষুনি জানতে পারলে না অপমান করে ঘর থেকে নামিয়ে দেবে। সত্যি বলছি ভাই, এই মেয়েটা যদি আমার জীবন সঙ্গী হইতুক না, তাহলে আর আমি জীবনে কিচ্ছু চাটুক না। তুই একটু চুপ কর রে, শুনতে পাবে। ঠিক আছে লে, ঠিক আছে, চুপ করছি, একটা কথা বলবো না, তুই আমাকে ওই খাতা পেনটা দে তো। পানি ছেড়ে গেল নাকি? এই সফিক, পানি ছেড়ে গেছে, চ বাড়ি যাই। হ্যাঁ পানি ছেড়ে গেছে, একটু দাঁড়া। এই তুই কি করছিস রে? ওয়াতি বুঝবি নি, চ চাচি, আমাদের গ্রামে কোদিন গেলে আমাদের বাড়ি যায়েন, আমরা আসছি। ঠিক আছে মধু, সাবধানে যাও। আজ তোমার সঙ্গে আমার প্রথম দেখা, প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি জানি না এই চিঠিটা পড়ার পরে তুমি কি ভাববে, কিন্তু সত্যি কথা বলতে এই অল্প সময়ের মধ্যে আমি সাহস করে উঠতে পারিনি, তাই এই ছোট্ট কাগজের টুকরোতেই আমার অগাধ ভালোবাসার কথা প্রকাশ করলাম। তোমাকে যদি আমার জীবন সঙ্গী হিসাবে পাই, তাহলে আমার মনের মনে কোথায় সারা জীবন যত্নে রাখব। এটি তোমার পাগল প্রেম। হ্যালো, কে? কালকে বৃষ্টির জন্য যাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন না? সত্যি বলছ? আমার তো বিশ্বাসই হয়েছে না যে তুমি আমাকে ফোন করবে। কিরে কাকে ফোন করছি, তাড়াতাড়ি মশলাটা মাখা। ভাই পাঁচ মিনিট দাঁড়া, কাল কি বৃষ্টি মরে যে মেয়েটা বাড়ি ছিল না, সে মেয়েটা ফোন করছে। এর মধ্যে পটিও ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, কথা বল। হ্যালো, বলছি তুমি আমার চিঠিটা পড়েছ? হ্যাঁ পড়েছি বলেই তো ফোন করছি, না হলে তোমার নাম্বার কোথায় পাবো? সে তো আমিও জানি। কই, চিঠির উত্তরটা তো এখনো দিলে না? হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু একটা প্রবলেম আছে। আমি এই ওসব কথা বলার দরকার কি? তুই বুবা জানলে ও তোর সাথে প্রেম করবে নাকি? তোর কথা মানছি, মিথ্যা কথা বলা ঠিক না, কিন্তু ও যদি সত্যিটা জানে তুই বুবা, তাহলে যে তোর সাথে আর প্রেমই করবে না? শোন, তুই তো ওকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি, আগে তোর সাথে প্রেমটা হয়ে যাক, তারপরে সব সত্যি কথা বলিস। কি ব্যাপার,
কি প্রবলেম না বলি ফোনটা কেটে দিলি যে? একটা ছোট প্রবলেম আছে জানো, যদি তোমার আর আমার ভালোবাসার কথাটা বাড়ির লোক জেনে যায়। আরে পাগলি জানলা তো কি হইলো, আমি যে তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাই। এতে ভয়ের কি আছে, তুমি কি আমাকে বিয়ে করবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই করব। চলো না আমরা একদিন দেখা করি। না না এখন না, আমরা আর কিছুদিন পরেই দেখা করি, রাখছি। তুমি স্কুল থেকে বাড়ি আসি, খাওয়া দাওয়া করেছো? কি ব্যাপার রে সফিক, কদিন ধরে দেখছি মোবাইল কানে ধরেই থাকছি, কার সাথে অত কথা বলছি? কেউ না ভাবি, কেউ না, আমার একটা বন্ধু। বন্ধু বললে হবে, ওরকম সময় আমরাও পার করে এসেছি, মেয়েটাকে তাই বল। সেই এক সপ্তাহ আগে তোমাকে একটা মেয়ের কথা বলেছিলাম না, সেই মেয়েটা, কথা বলবা? হ্যাঁ দে। এই তুমি একটু ভাবির সাথে কথা বলো তো। হ্যালো ভাবি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি আমার দেওরটাকে কি জাদু করেছো বলো তো, যে ছেলেটা কোনোদিন মেয়ের পাশ দিয়ে হাঁটেনি, সে এখন দিন রাত শুধু তোমার কথাই বলছে। হ্যাঁ বলো। আচ্ছা তোমার কথাতে কি জাদু আছে বলো তো, আমি তোমার কথা শুনি প্রেমে পড়ে গেছি। বাবা আজ আবার নতুন করে প্রেমে পড়লি নাকি? না না সেরকম না। জানো আমি যতই তোমার সঙ্গে কথা বলছি আমি ততই তোমার প্রেমে ডুবে যাচ্ছি। আমি এত চেষ্টা করছি তোমার সঙ্গে কম কথা বলবো, কিন্তু আমি থাকতেই পাচ্ছি নি, দিনে রাতে সব সময় কেউ এসছে নাকি? না না কেউ না। চলো না যান, অনেকদিনই তো হলো, কালকে আমরা পার্কে দেখা করি। আচ্ছা ঠিক আছে, কাল তাহলে আমরা দেখা করছি, এখন রাখছি। আচ্ছা ঠিক আছে সোনা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কাল বৈকাল 4টার সময় রেডি হয়ে থাকিস, আমরা পার্কে দেখা করতে যাব, এবার সত্যিটা বলার সময় এসেছে। কি ব্যাপার, কখন থেকে সেদিকে বসে আছিস, কোথায় যাবি? কিরে তুই না এখন আসেনি, বেলা চলে গেল, আবার কখন যাবি? আজ আর যেতে হবে না, যা জামা খুলে ফেলগা। তুই এখানে, তুই না তো কখন চলে গেছে, তুই এখনো যাসনি? দেখো দিনি এই বোবা মেয়েটাকে নালি চলে গেছে, সে ছুরিও হয়েছে ওই রকম। জমা ঘরে কি বস, ও আসুক তারপর একে বইকবো। এ
সালমা কোথায় গেছিস মা সালমা ও এইটা তুমি কি বলছো হ্যাঁ তুমি বিশ্বাস করো তুমি যাকে দেখেছিলা তার বিয়ে হয়ে গেছে সে তোমার নাম্বারটা আমাকে মজা করার লেগে দিয়েছিল আমি প্রথম প্রথম যখন তোমার সঙ্গে কথা বলতাম তখন মজা করার জন্যই ফোন করতাম কিন্তু তোমার সাথে কথা বলতে বলতে কখন যে আমার মনে অজান্তে তোমাকে এত ভালোবেসে ফেলেছি আমি নিজেই বুঝতে পারিনি তুমি বিশ্বাস করো এখন যদি আমি তোমাকে না পাই তাহলে আমি মরেই যাব এইসব তুমি কি বলছো আমার সম্পূর্ণ হৃদয় জুড়ে শুধু ওরই ছবি আঁকা আমি কিভাবে তোমাকে ভালোবাসবো কেন আমি দেখতে ভালো না ওর থেকে আমি অনেক সুন্দর কিসে কম আছে আমার ও আমি তোমাকে অন্ধের মতো ভালোবেসেছি এইটাই আমার অপরাধ এইটাই যদি আমার অপরাধ হয় তাহলে আর আমি এই মুখ কাউকে দেখাবো না আজকে আমি জীবন দেব কোথায় যাচ্ছ তুমি কান্না করো না প্লিজ তাহলে বলো তুমি আমাকে ভালোবাসবে কি না হ্যাঁ কথা দিলাম আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো সত্যি হ্যাঁ সত্যি